ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী ক্রমশ ঘনীভূত হচ্ছে ব্যাপক নিম্নচাপ। এই চার জেলায় ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা, আগাম সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জন্য প্রতিবারের মতো একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, জাতির জনক কাকে বলা হয়? তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি স্যাভি। আবহাওয়ার সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তার প্রভাব খুব একটা পড়েনি। ঘূর্ণাবর্তটি সরে গিয়েছিল মধ্য ভারতের দিকে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে আগামী 24 ঘন্টায় উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভালো বৃষ্টি হবে বলে জানা গিয়েছে এবং এইসব জেলাতে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার অর্থাৎ আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। আগস্টের 4 তারিখ নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ সক্রিয় হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার ফলে কলকাতা, হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচুর বৃষ্টিপাত হবে। শ্রাবণের শুরুতে যেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে, তার জেরে ব্যাহত হয়েছিল চাষাবাদ, শুকিয়ে যাচ্ছিল বীজতলাও। গত কয়েকদিন মাঝে মধ্যে বৃষ্টি হয়, কিছুটা রেহাই মিলছে। আজ থেকে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন আর বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছুদিন আগে পর্যন্ত উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল নিম্নচাপের কারণে। সেখানকার বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠেছিল এবং বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কিছু কিছু জায়গা কিন্তু বন্যাতে ভেসেও গিয়েছিল। কিন্তু উত্তরবঙ্গের জন্য এখন আর আগামী 3-4 দিন বৃষ্টির কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, এই অবস্থায় আপনারা যেখানে রয়েছেন সেখানের আবহাওয়া এখন কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।